নমস্কার দর্শক বন্ধু, আপনার ওড়িয়া টেক সর্ভিসে স্বাগত জনাউছি। ও এই ভিডিওরে দেখিবা যা কি মডুল থ্রির কুইজ আনসার। এহা পূর্বরু আপনার পাই মডুল ওয়ান র কুইজ আনসার অলরেডি অপলোড হয়ে যাইছে, ভিডিওর ডেসক্রিপশন রে লিঙ্ক পাই যাবে। সো ভিডিওকে শেষ পর্যন্ত নিহাতি দেখিবে। তা সহিত মো চ্যানেলরে নূয়া করে ভিজিট করলে চ্যানেলটিকে সবসক্রাইব করবে, যাহাদ্বারা এইপরি নূয়া নূয়া এজুকেশনাল ভিডিও আপন মানে আমার চ্যানেলর পাইপারে। তো চলন্তু আজির ভিডিওটি স্টার্ট করিবা। তো দেখন্তু যাহাকি ফাস্ট কোশ্চিন রয়েছে, এক সকারাৎমক পরিবেশর বিকাশরে সাহায্য করিবা পাই জনে নিশ্চিত ডেস, তো এহার সঠিক আনসার হব যাহাকি অপশন এ। তো চলন্তু নেক্সট আপনার আউ গোটে কোশ্চিন দেখিবা। এঠারে আপনার কোশ্চিনটি রয়েছে, নিম্নোক্ত মধ্যরু কেউটি জনে সংবেদনশীল ব্যক্তির লক্ষণ অটে, তো এর সঠিক আনসার যাহাকি অপশন এ। তো চলন্তু নেক্সট আউ গোটে কোশ্চিন কু যা। তো দেখন্তু এহার সঠিক আনসার হব যাহাকি অপশন বি, সেগুড়িকু গ্রহণ করিবা, বিশ্লেষণ করিবা এবং সংশোধন করিবা। তো চলন্তু নেক্সট আপনার আউ গোটে রয়েছে, অন্যমানঙ্ক মধ্যরে ভল গুণকু দেখিবা, পদক্ষেপ নেবা এবং সহযোগী হেবা কেউ গুণকু সূচাউছি। তো দেখন্তু এহার সঠিক আনসার হব অপশন এ, সকারাৎমক মনোভাব। তো চলন্তু নেক্সট আউ গোটে কোশ্চিন দেখিবা। তো দেখন্তু এঠারে কোশ্চিনটি রয়েছে, নিম্নোক্ত কেউ উক্তিটি ঠিক নুহে। তো দেখন্তু এহার করেক্ট আনসার হব অপশন সি। তো দেখন্তু এহার করেক্ট আনসার হব অপশন এ, সংবেদনশীলতা। তো চলন্তু নেক্সট আউ গোটে কোশ্চিন রয়েছে, তো এহার করেক্ট আনসার হব যাহাকি আপনার অপশন এ। তো সেইপরি আপনার আউ গোটে, তো দেখন্তু এহার সঠিক আনসার হব অপশন ডি। তো চলন্তু নেক্সট কোশ্চিন কু যা, অন্যর দৃষ্টিকোণকু বুঝিবা ডেস। তো দেখন্তু এহার করেক্ট আনসার হব অপশন সি, সমানুভূতি। তো সেইপরি এহার সঠিক আনসার হব অপশন ডি। তো দেখন্তু এঠারে কোশ্চিনটি রয়েছে, মনোযোগ সহকারে শুণবা এক সংকেত ডেস, এহার করেক্ট আনসার রহব যাহাকি অপশন এ, ভাব বিনিময়। তো দেখন্তু আউ গোটে প্রশ্ন রয়েছে, যেতবে তুমি বিষয়বস্তু উপরে অংশগ্রহণ করা সহিত জনে ব্যক্তি কোণ কুচি তাহাকে অনুভব করুছ, তো এহার সঠিক আনসার হব যাহাকি অপশন ডি, সক্রিয় শ্রবণ করুছ। তো সেইপরি আউ গোটে কোশ্চিন রয়েছে, তো দেখন্তু এহার করেক্ট আনসার রহব যাহাকি বিচার করি অপশন সি। তো চলন্তু নেক্সট আউ গোটে প্রশ্ন দেখিবা, এহার করেক্ট আনসার হব অপশন সি। তো চলন্তু নেক্সট কোশ্চিন কু যা, শিক্ষার্থীকে জাণিবা এবং বুঝিবা মাধ্যমে হাসল করি হব, এহার করেক্ট আনসার রহব যাহাকি সংবেদনশীল হবা অপশন ডি। তো সেইপরি আউ গোটে কোশ্চিন রয়েছে, জনে ফলপ্রদ সহায়কর কেউটি লক্ষণ নুহে, তো দেখন্তু এহার করেক্ট আনসার হব যাহাকি অপশন সি, ব্যক্তিঙ্কর সমস্যা সমাধান করিবা। তো সেইপরি এঠারে আউ গোটে কোশ্চিন রয়েছে, সমানুভূতি হেউচি যেতেবেলে জনে ডেস, এহার করেক্ট আনসার হব যাহাকি অপশন সি। তো চলন্তু আউ এক প্রশ্ন দেখিবা, তো দেখন্তু এহার করেক্ট আনসার হব অপশন এ, সমানুভূতি। তো সেইপরি আউ গোটে কোশ্চিন রয়েছে, সংবেদনশীলতা গুণকু বর্ণনা করিবা পাই ঠিক উক্তিটি বাছ, এহার করেক্ট আনসার রহব যাহাকি অপশন সি। তো চলন্তু নেক্সট কোশ্চিন কু যা, জনে সংবেদনশীল শিক্ষকঙ্কর কেউটি লক্ষণ, তো দেখন্তু এহার করেক্ট আনসার রহব যাহাকি অপশন সি। তো সেইপরি আউ গোটে কোশ্চিন রয়েছে, নিম্নোক্ত কেউ উক্তি এক সকারাৎমক আত্ম মনোভাবকে সূচায়, এহার সঠিক আনসার হব অপশন সি। এহাপরে আউ এক কোশ্চিন রয়েছে, নিম্নোক্ত কেউটি ফলপ্রদ ভাব বিনিময় পাই আবশ্যক নুহে, তো এহার করেক্ট আনসার হব যাহাকি অপশন ডি, সমস্ত প্রকার উত্তর দেবা। তো সেইপরি আউ গোটে কোশ্চিন রয়েছে, তো দেখন্তু এহার করেক্ট আনসার রহব যাহাকি অপশন এ, সহযোগ। তো চলন্তু নেক্সট কোশ্চিন কু যা, তো দেখন্তু এই কোশ্চিনর যাহাকি সঠিক আনসার রহব অপশন বি, নিজে গুণকু প্রদর্শন করিবা। তো চলন্তু এহাকু চুজ করি আউ এক প্রশ্ন দেখিবা, তো দেখন্তু এঠারে কোশ্চিনটি রহিছে, বিদ্যালয়কু প্রবেশ সময়রে শিক্ষার্থী মানঙ্কু এক হস সহিত অভিবাদন করিবার বিকাশরে সাহায্য করিথায়, তো দেখন্তু এহার করেক্ট আনসার রহব যাহাকি অপশন বি, বিশ্বসনীয়তা। তো চলন্তু আউ এক প্রশ্ন দেখিবা, তো দেখন্তু এই প্রশ্নর করেক্ট আনসার রহব অপশন বি,
ସମ୍ବେଦନଶୀଳ ଏବଂ ଯତ୍ନଶୀଳ ହେବା। ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ଚୁଜ୍ କରି ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନ ଦେଖିବା। ଏଠାରେ ଆପଣଙ୍କର କୋଶ୍ଚିନ୍ଟି ରହିଛି, ତ ଦେଖନ୍ତୁ ଏହି ପ୍ରଶ୍ନର ଆନ୍ସର୍ ହେବ ଅପ୍ସନ୍ ବି, ପରାମର୍ଶଦାତା ଭାବରେ। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନକୁ, ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଟି ଏକ ଫଳପ୍ରଦ ଅଣବାଚନିକ ଭାବ ବିନିମୟ ଅଟେ? ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ସି, ଶୁଣିବା ସମୟରେ ଆଖି ମିଳେଇ ସମ୍ପର୍କ ରଖିବା। ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ଚୁଜ୍ କରି ଆଉ ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ଦେଖିବା। ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ଏ, ସେମାନଙ୍କୁ ଶ୍ରେଣୀରେ ନାମ ଧରି ଡାକନ୍ତି। ତ ଚାଲନ୍ତୁ ଆଉ ଏକ ପ୍ରଶ୍ନରେ ରହିଛି, ବ୍ୟକ୍ତିଗତ ସାମାଜିକ ଗୁଣାବଳୀ ଅଭ୍ୟାସ କରିବାର ସବୁଠାରୁ ଖରାପ ଉପାୟ ହେଉଛି ଡେସ୍। ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ଡି। ତ ସେହିପରି ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି, ଶ୍ରେଣୀରେ ଶିକ୍ଷାର୍ଥୀମାନେ ବ୍ୟକ୍ତିଗତ ସାମାଜିକ ଗୁଣାବଳୀକୁ ଗ୍ରହଣ କରନ୍ତି। ତ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ଏ, ଶିକ୍ଷକଙ୍କୁ ଅନୁକରଣ କରି। ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ଚୁଜ୍ କରି ଆଉ ଗୋଟେ ପ୍ରଶ୍ନରେ ଦେଖିବା। ତ ଦେଖନ୍ତୁ ଏହି ପ୍ରଶ୍ନର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଅପ୍ସନ୍ ଏ। ତ ଦେଖନ୍ତୁ ଏହି କୋଶ୍ଚିନ୍ର ଯାହାକି କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଅପ୍ସନ୍ ବି, ଜଣେ ନିଶ୍ଚିତ ଭାବେ କହିବେ, ଶୁଣିବେ ଏବଂ ପ୍ରତିକ୍ରିୟା ଦେବେ। ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ଚୁଜ୍ କରିବା। ତ ଦେଖନ୍ତୁ ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି, ତ ଦେଖନ୍ତୁ ଏହି ପ୍ରଶ୍ନର ଯାହାକି କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଅପ୍ସନ୍ ବି, ଶିକ୍ଷାର୍ଥୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ବାର୍ତ୍ତାଳାପ ସୁଗମ କରନ୍ତି। ତ ସେହିପରି ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି, ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଠି କ'ଣ ବାଚନିକ ଭାବ ବିନିମୟ? ତ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଅପ୍ସନ୍ ଏ, ଆତ୍ମବିଶ୍ୱାସ ଏବଂ ସ୍ପଷ୍ଟ ସ୍ୱର। ତ ସେହିପରି ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି, ଅତ୍ୟଧିକ ନିର୍ଦ୍ଦେଶନା ନଦେବା ଡେସ୍ର ଅଂଶବିଶେଷ? ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ସି, ଯତ୍ନ। ତ ସେହିପରି ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ରହିଛି, ଫଳପ୍ରଦ ଭାବ ବିନିମୟ ସଂଗଠିତ ହୁଏ ଯେତେବେଳେ ଡେସ୍? ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ବି। ତ ଚାଲନ୍ତୁ ଏହାକୁ ଚୁଜ୍ କରି ଆଉ ଏକ କୋଶ୍ଚିନ୍କୁ ଯିବା। ତ ଦେଖନ୍ତୁ ଏଠାରେ କୋଶ୍ଚିନ୍ଟି ରହିଛି, ନିମ୍ନୋକ୍ତ ମଧ୍ୟରୁ କେଉଁଠି ନିଜକୁ ଗ୍ରହଣ କରିବାର ଏକ ସୂଚକ ଅଟେ? ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଅପ୍ସନ୍ ବି, ନିଜର ଅଭାବ ଉପରେ କାମ କରିବାକୁ ଚେଷ୍ଟିତ ହେବା। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ପ୍ରଶ୍ନକୁ ଯିବା। ତ ଦେଖନ୍ତୁ ଏଠାରେ କୋଶ୍ଚିନ୍ଟି ରହିଛି, ନିଜ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଦାୟିତ୍ୱ ନେବା କେଉଁଥିରେ ପ୍ରତିଫଳିତ ହୁଏ? ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ହେବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ଏ, ନେତୃତ୍ୱ ନେବା। ତ ଚାଲନ୍ତୁ ନେକ୍ସଟ ଆଉ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ଦେଖିବା। ତ ଦେଖନ୍ତୁ ଏହାର କରେକ୍ଟ ଆନ୍ସର୍ ରହିବ ଯାହାକି ଅପ୍ସନ୍ ଡି, ସମ୍ବେଦନଶୀଳତା। ତ ଦେଖନ୍ତୁ ଏହିପରି ଯାହାକି 40ରୁ 40 କୋଶ୍ଚିନ୍ର ଆନ୍ସର୍ କରିଦେଇଛି। ତ ଚାଲନ୍ତୁ ଏବେ ଏହାକୁ ସବମିଟ୍ କରିବା। ତ ଦେଖନ୍ତୁ ସବମିଟ୍ କଲା ପରେ ଯାହାକି ଏଠାରେ ସ୍କୋର ରହିଛି 40ରୁ 35 ରହିଛି, ଯାହାକି ମାତ୍ର 5ଟି କୋଶ୍ଚିନ୍ର ଆନ୍ସର୍ ଭୁଲ ରହିଛି, ସେଇଟା ଆପଣମାନେ କରେକ୍ସନ୍ କରିନେବେ। ତ ଏହା ଥିଲା ଆପଣଙ୍କର ଯାହାକି Module 3ର କୁଇଜ୍ ଆନ୍ସର୍। ଆଶା କରେ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ପସନ୍ଦ ଲାଗିଥିବ। ଯଦି ପସନ୍ଦ ଲାଗୁଥାଏ ଗୋଟିଏ ଲାଇକ୍ ଶେୟାର ନିଶ୍ଚିତ କରିବେ। ତା ସହିତ ମୋ ଚ୍ୟାନେଲରେ ନୂଆ କରି ଭିଜିଟ୍ କରୁଥିଲେ ଚ୍ୟାନେଲଟିକୁ ନିହାତି ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଏହିପରି ନୂଆ ନୂଆ ଏଜୁକେସନାଲ ଭିଡ଼ିଓ ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲରୁ ପାଇପାରିବେ। ତ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ Module 2ର କୁଇଜ୍ ଆନ୍ସର ଅପଲୋଡ଼ କରିବି। ତ ଆଜିର ଭିଡ଼ିଓ ଏତିକିରେ ସମାପ୍ତ ହେଉଛି। ଧନ୍ୟବାଦ।